এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি কি করলাম? নীলার ভীতু মুখশ্রী দেখে সাদিতের দম ফেটে হাসি পাচ্ছে, কিন্তু কোনো রকমে হাসিটা চেপে রাখল। আপাতত সকাল সকাল বউটাকে একটু না চালালে কি হয়? ইস, তারাবার লজ্জা, একেবারে নির্লজ্জের এক শেষ। কিন্তু এটা কি এখন বলা যায়? নীলা নিজেই তো ধরা পড়ে গিয়েছে, তাই খানিকটা তোতলানো স্বরেই বলল, একেবারেই না, আমি আর এসব ছাড় বলছি। আজকে শান্তার বিয়ে, না পরে সেন্টারে পৌঁছতে লেট হয়ে যাবে। কি রিটার্ন? সকাল সকাল কি আবোল তাবোল বলা শুরু করেছেন বলুন তো। সাদি তার উত্তর দিল না, শুধু দুষ্টু হেসে ক্রমশ নিচের দিকে নেমে পড়ল। নীলার পরনে রাতে ঢিলে ঢালা ক্রপ টপটা আরো উপরে উঠিয়ে সাদিত নগ্ন পেটে মুখ রাখল। গরম নিঃশ্বাস খালি পেটে পড়তেই নীলা দুর্বলভাবে তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু সাদিত কি এতটাই ভালো মানুষ? নীলার বাধা না মেনে উঁচু পেটটাতে সময় নিয়ে গারো চুমু খেল। নীলা মৃদু কেঁপে উঠতেই সাদিত তাতে নিঃশব্দে হেসে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। নীলা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, শুধু তার লাল মুখটা লজ্জায় আরো লালচে বর্ণ ধারণ করল। প্রিয়তমার লজ্জায় রক্তিম মুখশ্রী দেখে সাদিতের ঠোঁটের কোণেও মৃদু হাসির রেখা ফুটে উঠল। প্রিয়তমার এই রূপটা যে সাদিতের বরাবরের মতোই ভীষণ প্রিয়, বারবার দেখেও যেন মন ভরে না, আরও দেখতে ইচ্ছে হয় এবং তাতে পাগল হয়ে আরও ভালোবাসায় উন্মাদ হতে ইচ্ছে হয়। সাদির তোলতুলে নরম পেটটাতে হাত বুলিয়ে আরও গুটি কয়েক উষ্ণ চুমু খেল, অতপর পেটে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, নীলা সাদিতের কাণ্ডে ফিক করে হেসে ফেলল। তা দেখে সাদিত তীক্ষ্ণ চোখে তার দিকে তাকাল। নায়না, আমার আবার কি সমস্যা? কিন্তু আপনার মেয়েকে যে এত সব বললেন, সে যদি চোখ বন্ধ না করে আপনি তো তাকে দেখতে পাবেন না, বুঝবেন কি করে? সাদিতের মুখে এবার চিন্তার ছাপ লক্ষ্য করা গেল। মনে হয় বিষয়টা সে খুবই সিরিয়াসলি নিয়ে নিয়েছে। মিনিট দু এক সে চুপচাপই থাকল, কিন্তু আচমকাই নীলার উপর আধশোয়া হয়ে তার মুখোমুখি হল এবং বেশ ভাব নিয়ে আত্মবিশ্বাসের সাথেই বলল, সাদিতের মুখে মেকি অসহায়ত্বের ছাপ। তা দেখে নীলা রাগ করল না, বরং আবারও খিলখিলিয়ে হেসে ফেলল। সাদিত নিজেও মৃদু হাসল, আর প্রাণোচ্ছল তরুণীর ন্যায় প্রিয়তমার হাসি মুখটা মুগ্ধ চোখে দেখতে লাগল। অতপর শক্ত হাতের আঙ্গুলগুলো তুলতুলে নরম গালগুলোতে স্থান পেল। নীলা এখনও থেকে থেকে হাসছে, আর সাদিত অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অবাধ্য আঙ্গুলগুলোর স্থান পরিবর্তন করতে লাগল। ঠোঁটের কোণ, গলায়, গালে আঙ্গুলের খেলা চলতেই থাকল। নীলার হাসি মুখটাতে এবার লজ্জারা এসে ভিড় জমিয়েছে। প্রিয়তমের চোখ জোড়াছে নীরবে কথা বলে। সাদিত এক পলক নীলার চোখের দিকে তাকালো, তাতে নীরব সমর্থনের আশ্বাস পেয়ে আলতো করে নিজের পুরুষালী ঠোঁট জোড়া কোমল নারীর ঠোঁটে মিলিয়ে দিল। প্রবল আবেগ মিশিয়ে ছোট্ট ছোট্ট আদর দিতে লাগলো, কিন্তু নীলার উপর কোনো রকম শরীরে ভার না দিয়েই। সাদিতকে এটা কখনোই নীলার তরফ থেকে বলতে হয় না, সে যতই নিজের ভালোবাসায় হিংস্রতা প্রকাশ করুক না কেন, কিন্তু নীলার শারীরিক অবস্থার কথা তার মাথা থেকে এক মুহূর্তের জন্যেও যায় না। হাজারো আবেগের ভেলায় চড়েও যেন প্রিয়তমার শারীরিক অবস্থা নিয়ে তার চোখ কান সর্বদা সচেতন। সময়ের সাথে সাথে সাদিতের বাহুবন্ধনী আরও গাঢ় হলো, দৃঢ় হলো ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেওয়ার প্রবল আকর্ষণ। নীলাও ইতিমধ্যেই নিজেকে সামলাতে সাদিদের ঘাড়ের পিছনের ছোট ছোট সিল্কি চুলগুলোতে সজোরে নিচের মুঠিতে টেনে নিয়েছে।
যখন বুঝতে পারল প্রিয়তমা আর সহ্য করতে পারবে না, তখন ধীরে ধীরে সাদিত নিজেকে তার ঠোঁট থেকে সরিয়ে আনল। নীলার হালকা গোলাপি ঠোঁট যুগল তীর তীর করে কেঁপেই চলেছে, আর এতক্ষণের বিরামহীন আদরে সেগুলো এখন টকটকে লাল বর্ণে পরিণত হয়েছে, যেন হালকা একটা টোকা দিলেই গড়গড়িয়ে রক্ত বেরিয়ে আসবে। সাদিত আবারও মাথা নইয়ে নীলার ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেল, অতপর আস্তে ধীরে সরে আসলো। কিন্তু নীলাকে এখনও চোখ বন্ধ করে এক রকমে শুয়ে থাকতে দেখে দুষ্টু হেসে ফিচেল স্বরে বলে উঠল, নীলার যেন এবার হুঁশ ফিরল। সে পাশ থেকে একটা কুশন নিয়ে সাদিতের গায়ে ঢিল দিল আর যেতে যেতে নিচু স্বরে বলে গেল, অসম্ভব একটা। সাদিতের গলায় এখনো দুষ্টুমিরা খেলা করছে, আর অপর দিকে নীলা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। নতুবা এই অসভ্য ছেলের মুখ যে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। শুক্রবার বিধায় বরপক্ষ জুম্মার সালাত আদায় করে তারপর কনফেশন সেন্টারে আসবে, তাই ইতিমধ্যে কোনে পক্ষ এখানে এসে উপস্থিত হয়েছে। নীলা নিধি শায়লা রহমানকে এখানে ড্রপ করে দিয়ে সাদিত শাহেদ আবারও তানফিরদের সাথে জয়েন করেছে, কেননা নামাজ শেষে তারা একসাথে এখানে আসবে। নীলার শরীরের কন্ডিশন বিবেচনায় সাদিত খুবই আরামদায়ক একটা পোশাক তার জন্য চুজ করেছে। কোনো রকম স্টোনের কাজবিহীন পিচ কালারের সফট কাপড়ের লেসের শর্টস টিভিয়ে ঢিলে ঠেলা একটা গ্রাউন, তাতে নীলার কমফোর্ট ফিলের সাথে সাথে বিয়ের অনুষ্ঠানের সাথেও মিলিয়ে যাচ্ছে। দোস্ত চয়েস কর জিজুর নাকি? শান্তর দুষ্টুমি স্বরে নীলার ভাবনা থেকে খেয়াল ফিরল, সে এতক্ষণে খুঁটিয়ে খুঁটিয়ে সাদিদের পছন্দটাই দেখে যাচ্ছিল। নীলাকে আঁক বাড়িয়ে কখনোই কিছু বলতে হয় না, সে যেন এমনিতেই নীলার অন্তর্যামী। নীলা মৃদু হেসে শুধু মাথা নাড়ালো। বাবা, তোদের প্রেম দেখে সময়ের সাথে সাথে সমানুপাতিক না সরি দ্বিগানুপাতিক হারে বেড়েই চলেছে। তানভীর ভাইয়া বুঝি আপনাকে কিছু কম করে। আমি শপিংয়ে যাইনি তো কি হয়েছে, আপনার মাথার টিকলি থেকে পায়ের নুপুর পর্যন্ত যে তানভীর ভাইয়ার পছন্দ করা সেগুলো কি আমি জানি না মনে করেছেন? শান্ত এবার থেমে গেল, কেননা প্রসঙ্গ যে নিজের ঘাড়ে এসে পড়েছে। সে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নীলাই তাকে মাঝপথেই থামিয়ে দিল। হয়েছে, এখন আর প্রসঙ্গ পাল্টাতে মিথ্যে বলতে হবে না। খুব সুন্দর লাগছে রে তোকে, আমারই নজর না লেগে যায় বলেই নীলা প্রিয় বান্ধবীর গালে ছোট্ট করে একটা ভালোবাসার উষ্ণ পরশ দিল। হাসি খুশি মুহূর্তটা যেন নিমেষেই পাল্টে গিয়ে থমথমে হয়ে গেল। এতক্ষণ বহুত আজে বাজে জিনিস করে শান্ত নিজের কান্নাটা লুকিয়ে রাখলেও এখন যেন বাঁধ ভেঙে গেল। শান্তর জলে ছলছলে চোখ দেখে নীলারও চোখে জল এসে গেল। শান্ত তুই কি বোকা, কান্না করছিস কেন? আই উইল মিস ইউ বেব। ইস, ভাবটা এমন যেন কোনো বিলেতে চলে যাচ্ছিস, 5 মিনিটের পথ। ভাইকে বলে রাত হোক দিন হোক নিয়ে চলে আসবে। ওইটা তো একটা উল্লু, আমার কোনো কথা শুনি বুঝি? আহারে, শুনে না বলে কি সকলের অগোচরে আপনাকে প্রথম হলুদ লাগিয়ে আসে? বলেই নীলা ঠোঁট বাঁকিয়ে ভ্রু নাচালো। এতক্ষণের কান্না ভুলে গিয়ে তৎক্ষণাৎ শান্ত আবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। শাড়ি দিয়ে পেট এত ঘুরে রাখলেও দুষ্টু বান্ধবীটার চোখে ঠিকই সেটা পড়ে গিয়েছে। ইশকি লজ্জা! তখনই দুই বান্ধবীর কথোপকথনে বিঘ্ন ঘটিয়ে শান্তর ছোট্ট চাচাতো বোনটা এসে বলতে শুরু করল, নীলা আপু বর এসেছে, তাড়াতাড়ি চলো, বর এসে গিয়েছে, জলদি আসো। নীলা কেবল পিচ্ছিটার দিকে অসহায় চোখে তাকালো। ছোট্ট মেয়েটা তো আর জানে না নীলা এই রুম থেকে বেরিয়ে সেন্টারে ড্যাং ড্যাং করলে তার গালে আর একজন একটা থাপ্পড়ও মিস করবে না, তাই নিঃশব্দে বিরস মুখে নীলা সেখানেই বসে রইল। আর সবাই হই হট্টগোল করে বরের আগমনে বের হলো। দোস্ত আমার বুকটা দেখ, কেমন যেন ধকধক করতেছে। শান্তের ভয়ার্থ মুখের কথা শুনে নীলা এবার হেসে ফেলল, হাসি মুখেই বলল, আরে ভয় পাস না, বিয়ের সময় সবারই এমন নার্ভাসনেস হয়। না দোস্ত,
আমার বুক বোধ হয় ফাইটা যাইব। কবুল বলার আগে কি মইরাটা যাবো নাকি? চুপ, বাজে কথা কম বল, ভাইয়া শুনলে থাপ্পড় একটাও মিস হবে না। এবার বোধহয় কাজ হলো। শান্ত আছে বাজে বকা ছেড়ে শান্ত মেয়ের মতোই চুপচাপ বসল। কিছু সময় পর বড় কয়েকজন এসে শান্তকে স্টেজে নিয়ে যেতে আসলো, কিন্তু ভীতু মেয়েটা কিছুতেই নীলার হাত ছাড়বে না, তাই হাসি মুখে নীলাও তার সাথেই চলল। না গাইমা, উপায় আছে বল, এত টাকা কি সেন্টারের মালিকের মাথায় ঢালবা লেগে দিছিলাম? গরমে শরীর জ্বলে যাইতেছে। মামা, তুমি আমার অবস্থাটা বুঝবা না, হট মামা, ভীষণ হট। তানফিরের নিচু স্বরের আবল তাবলের অর্থ সাদিত বুঝতে পেরেও আর কিচ্ছু বলল না। সে বারবার কেবল অস্থির হয়ে ঘড়িতেই সময় দেখে যাচ্ছে। এই সাদি, দেখি তোর নাকি, তুই এত টেনশনে কেন? অর্ণব সাদিতের কথার প্রতি উত্তরে কেবল মাথা নুইয়ে ঠোঁট কামড়ে হাসল। সাদিতের বিষয়টা স্বাভাবিক লাগলো না। গতকাল থেকেই অর্ণবকে সে বেশ চিন্তিত দেখছিল, কিন্তু কি ভেবে যেন আর জানতে চায়নি। আর আজকে আবার প্রিয়তি কেউ সাথে নিয়ে আসেনি, তাই সন্দেহের বশে বলেই ফেলল। অর্ণব মুখে উত্তর না দিয়ে সাদিতকে শক্ত করে চাপটে ধরল, মুখে উপচে পড়া হাসি নিয়ে বলে উঠল, চাচুচি দোস্ত, হ্যারে প্রিয়তি প্রেগনেন্ট, গত দুই দিন থেকে বলছিল শরীরটা ভালো লাগছে না। প্রথম প্রথম এত গুরুত্ব দিতে চাইনি, কিন্তু আমার টেনশন হচ্ছিল। আর আজকে সকালে তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, আর রেজাল্টও পজিটিভ। সে ইচ্ছে করে আসেনি, এত লোকজনের মধ্যে নাকি আসতে ভালো লাগছিল না, তাই আমিও জোর দিতে পারলাম না। সাদিত হাসি মুখে অর্ণবের পিঠ চাপড়ে দিল। তাদের দুইজনকে কোম্পানি দিতে তানফিরও নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়াল। দরাম করে অর্ণবের পিঠে এক চাপড় বসাল। বেচারার বোধহয় পিঠটাই ভেঙে যাবার উপক্রম ছিল। হারামি করস কি, লাগে না? অভিনন্দন জানিয়ে দিয়ে এলাম, আর তানভীরের অভিনন্দন জানাবার স্টাইল এমনই। তোর পিঠে এমন কয়েকটা পড়লে এইটা চলে যাবে। হাতে গুনে চার মাস, তারপর আমিও তোদেরকে পিঠে চাপড় দেওয়া চান্স করে দেবো, বাড়িস। বলেই তানফির চোখ টিপল। আর সাদিত আর অর্ণব দুইজনই তার দুষ্টুমির টপিকে শব্দ করে হেসে ফেলল। তানফিরের মুখেও হাসি, কিন্তু আচমকাই যেন তার দুষ্টুমিরা নিজেদের জায়গা ছেড়ে লুকিয়ে পালাল। সে থম মেরে দাঁড়িয়েই রইল। সাদিত আর অর্ণব তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো, আর বন্ধুর এহেন আচরণের কারণও ঠিক বুঝে উঠতে পারল, তাই তারা আবারও একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। সিঁদুর ডাঙা লেহেঙ্গায় গোল্ডেন আর সিলভার স্টোনের ভারী কাজের সাথে শরীর জুড়ে ব্রাইডাল গোল্ডেন জুয়েলারিতে শান্তকে যেন আজ চেনাই যাচ্ছে না। দুই হাতে অর্গানিক মেহেদির টকটকে লাল রং, হাত ভরা চুড়ি, ব্রাইডাল সাজে সে যেন এক মানুষ রূপে পড়ি। তানফির বার কয়েক চোখ বুঝে আবার তাকালো। না, সহ্য করা যাচ্ছে না এই ভয়ঙ্কর সৌন্দর্য যে চোখ রীতিমতো পুড়িয়ে দিচ্ছে। শান্তকে এনে তানফিরের ঠিক পাশে বসানো হলো। সর্বদা দাপটে চলা মেয়েটাও আজ নিজের বিয়ের দিনে এসে চুপসে গিয়েছে, চোখ উপরে তুলে তাকাতেই পারছে না, কেননা সে যে না তাকিয়েও উপলব্ধি করতে পারছে পাশের মানুষটির ঝলসানো দৃষ্টি তার সমস্ত অঙ্গে খেলা করে যাচ্ছে। আর এখানেই যে শান্তর সবচেয়ে বেশি ভয়, লজ্জা, জড়তা সব। হসপিটালের জন্য অ্যাডভান্স সিট কাটতে হবে বোধহয়। শান্ত এতক্ষণে চোখ তুলে তানফিরের দিকে তাকালো, কিসের মধ্যে কি, কিন্তু তার অবাক করা চাহনিতে তানফির থেমে গেল না, বরং মুখ নিচু করে শান্তর কানে নিচু স্বরে বলে উঠল, কাইচ্চা খুন্নি মাইয়া, তুই তো শেষ, আজকে আমার ধ্বংসকারী হাত থেকে তোর কে বাঁচাইব। মুহূর্তেই শান্তের শরীরে যেন কাঁপন ধরেছে, সমগ্র অঙ্গে থরথর করে কাঁপুনি শুরু হয়েছে। তানফিরের কণ্ঠস্বর নিচু হলেও তাতে নেশালো আভাস স্পষ্ট। গরম নিঃশ্বাসগুলো যেন এই এয়ার কন্ডিশনেও শান্তের শরীর পুড়িয়ে দিয়ে যাবে। ওহো দেব সাহেব, এখন এসব কথা শেষ করে ফেলবেন নাকি? রাতের জন্য কিছু বাকি রাখুন। রাতে কি আর কথা বলার সময় পাওয়া যাবে ভাবি, অন্য কাজ আছে না?
নিধি এসেছিল তানফিরের কান টানতে, কিন্তু নির্লজ্জ ছেলের এমন কথায় তার নিজের কান দিয়েই যেন ধোয়া বের হবার জোগাড়। তাই নিজের সম্মান বাঁচাতে এসে জলদি কেটে পড়ল। সকলের টুকিটাকি দুষ্টুমি হাসি ঠাট্টার মধ্য দিয়েই অবশেষে বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা এসেই গেল।